আসসালামু আলাইকুম। তো ভাই চলে এসেছি পাবজি মোবাইল লাইটের 7টি অ্যামেজিং ক্লোজ ফাইটের টিপস নিয়ে। তো ভাই এই 7টি টিপস তোমার গেম প্লেটা মারাত্মক লেভেলের হেল্প করবে। তো ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে করে দিও একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে করে দিও সাবস্ক্রাইব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট। তো ভাই প্রথম টিপসটা হচ্ছে, আমরা যে মিস্টেকটা করে থাকি তা হচ্ছে ভাই ল্যান্ড করার সাথে সাথে ব্যাস্ট ফ্রেন্ড হেলমেট ছাড়া ফাইট নিয়ে থাকি। তো ভাই ল্যান্ড করার পর গান খুঁজে নেবার পর জাস্ট তুমি লেভেল 1 হোক লেভেল 2 হোক হেলমেট অ্যান্ড ব্যাস নাও, তারপর ফাইটে যাও। তো এই টিপসটি ফলো করো, ডেফিনেট তোমার ক্লোজ ফাইটটি ইম্প্রুভ হবে। তো ভাই 2 নম্বর টিপসটা হচ্ছে ভাই কখনো তুমি স্টিল দাঁড়িয়ে ফাইট নেবে না। তো ভাই এখানে আমি তোমাদের একটা ফুটেজ দেখিয়ে দিচ্ছি। তো আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে এরকম স্টিল দাঁড়িয়ে ফাইট নেই। তো ভাই এই জিনিসটা তুমি কখনোই করবে না, তার কারণটা হচ্ছে যে পাবজি লাইটে যে এই মেসেজটা আছে সেই এই মেসেজটা সবারই কিন্তু হ্যাবিতে থাকে, অ্যান্ড এই এই মেসেজটা সেই লেভেলের ভাই কাজ করে। তো তুমি যদি স্টিল দাঁড়িয়ে ফাইট নাও ক্লোজ ফাইটে, তখন হয় কি যে এই মেসেজটা তোমার উপর লক হয়ে যায়, তারপর অপোনেন্ট ইজিলি তোমাকে মেরে দিতে পারে। তো ভাই তুমি এই ভুলটা কখনোই করবে না, স্টিল দাঁড়াবে না। তো ভাই 3 নম্বর টিপসটা হচ্ছে ভাই স্টিল দাঁড়িয়ে না থেকে জাস্ট এরকম মুভ করে, অর্থাৎ লেফট রাইট মুভ করে করে তুমি শর্ট করো, তাহলে দেখবে এনিমি ইজিলি তুমি মারতে পারতেছ, অ্যান্ড এনিমি শর্ট তোমার গায়ে একটাও লাগবে না। জাস্ট তুমি যখন এরকম লেফট রাইট মুভ করবে তখন এনিমির অর্থাৎ তোমার অপোনেন্টের যে শর্টগুলো তা অনেক মিস হয়ে যাবে, তোমার শর্টগুলো ঠিকই এনিমির উপরে লাগবে। তো ভাই এই টিপসটি তুমি অবভিয়াসলি ফলো করবে, অ্যান্ড ট্রাস্ট মি গাইস এই টিপসগুলো 100% কাজ করে অ্যান্ড জেনুইন। তো ভাই 4 নম্বর টিপসটা হচ্ছে ক্লোজ ফাইট ইম্প্রুভ করতে চাও তো বেশি বেশি করে টিডিএম ওয়ার হাউস যেই ইভ গ্রাউন্ডটা আছে এই টিডিএম ওয়ার হাউসটা তুমি বেশি বেশি করে খেলো, অ্যান্ড বেশি বেশি করে তোমার মুভমেন্টটা ফাস্ট করার ট্রাই করো। তো গাইস ডেফিনেটলি তোমার যে ক্লোজ ফাইটটা অনেক ইম্প্রুভ হয়ে যাবে। তো ভাই 5 নম্বর টিপসটা হচ্ছে ভাই ক্লোজ ফাইটে তুমি ক্রাউচ শটটা ইউজ করবে, এইভাবে তুমি জাস্ট ক্রাউচ হয়ে শটটা নেবে। গাইস ট্রাস্ট মি গাইস এই ক্রাউচ শটটা তোমার অনেক মারাত্মকভাবে তোমার হেল্প করবে ক্লোজ ফাইটে। তো ভাই এই জিনিসগুলো তুমি ট্রাই করবে, দেখবে যে তোমার ক্লোজ ফাইট অনেক ইম্প্রুভ হবে গাইস, ট্রাস্ট মি গাইস তুমি এই ক্রাউচ শটটা ইউজ করো। 6 নম্বর টিপসটা হচ্ছে জাম্প শট। তো ভাই ক্লোজ ফাইটের সবচেয়ে মূল্যবান যেই টিপসটা তা হচ্ছে ভাই এই টিপস। তো ভাই জাম্প শটটা সেই লেভেলের কাজ করবে তোমার ক্লোজ ফাইটে, তো তুমি এই জাম্প শটটা ইউজ করো। এই জিনিসটা তুমি টিডিএমে ট্রেনিং করবে, কারণ হচ্ছে যে পাবজি লাইটে যেহেতু ট্রেনিং মোড নাই, সেক্ষেত্রে পাবজি লাইটে আলাদাভাবে এক্সপিরিয়েন্স নিয়ে আসতে হলে সেরকম কিছু নাই। তো ভাই টিডিএম যেহেতু আছে তো তুমি টিডিএমে ক্রাউচ শট জাম্প শট এইগুলো প্র্যাকটিস করো গাইস, এই জাম্প শটটা তোমাকে সেই লেভেলের হেল্প করবে তোমার ক্লোজ ফাইটে। তো ভাই 7 নম্বর টিপসটা হচ্ছে ড্রপ শট। তো ভাই ড্রপ শট আমি কি বলবো, সেই লেভেলের একটা টিপস ক্লোজ ফাইটে। তো ভাই এই ড্রপ শটটা তুমি প্র্যাকটিস করবে, তো ভাই সেই লেভেলের হেল্প করবে তোমার ক্লোজ ফাইটে। তো ড্রপ শটের কথা আমি কি বলবো, যারা প্রো প্লেয়ার আছে পাবজি লাইটে অথবা পাবজি মোবাইলে ড্রপ শট সম্পর্কে সবারই একটা আলাদা আইডিয়া আছে ভাই, এই ড্রপ শট আসলে একটা স্কোয়াড ওয়াইপ করে দিতে পারে। তো ভাই আমরা ভিডিওর একদম শেষ পড়ে চলে এসেছি। তো ভাই এই 7টি টিপসের মধ্যে যেই টিপসগুলো খুবই মূল্যবান তোমাকে ট্রেন করতে হবে আলাদাভাবে, তা হচ্ছে ভাই একটা হচ্ছে মুভমেন্ট অর্থাৎ লেফট রাইট এই শটটা, তারপর হচ্ছে ক্রাউচ শট জাম্প শট, এবং তারপরটা হচ্ছে ড্রপ শট। তো ভাই এই 4টি টিপস তুমি ভালোভাবে ফলো করবে, অ্যান্ড গাইস তুমি টিডিএমে এই জিনিসগুলো প্র্যাকটিস করবে, দেখবে তোমার ক্লোজ ফাইটটা অনেক ইম্প্রুভ হবে। তো ভাই এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে গাইস। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।